সরকারের ব্যর্থতার বাবে জিয়াতু ভুগিছে সাধারণ জনতায়। কৃত্রিম বানর বাবে জগরিয়া মূলত রাজ্য সরকার, বানত ককবকাইছে মহানগরবাসী। টুলুঙা মন্তব্যরে ব্যর্থতা ঢকার চেষ্টা চলাইছে নগর উন্নয়ন মন্ত্রীয়ে। মহানগরীর অভাবনীয় বান পরিস্থিতিক লৈ এইদরে গরজি উঠিল বিরোধী। বলিয়া বানে গোটে গুয়াহাটী মানক বন্দী করলে, এটা কলে যে মেঘালয় পানি খোঁজার সময় ধুনিয়া বাক্য গাঁথনি হয়ে যায়, আর বানপানী হওয়ার সময় পানি কলা বগা হয়ে যায়। গতিকে হাত দাঙি দিলে, না হাত দাঙি দিছে নহয়, এই দিব লাগে দায়িত্ব। যেতিয়া যেতিয়া এনেকুৱা এখন গুৱাহাটী মহানগৰ, সাউথ ইষ্ট এছিয়াৰ এখন গুৰুত্বপূৰ্ণ চহৰত এনেকুৱা অকমন্য, অপদাৰ্থ, অদূৰদৰ্শী, কোনো পৰিকল্পনাবিহীন, কেৱল কমিশনৰ অংকত যোনে ক্ষমতাত বহি থাকে এইবিলাক মানুহৰ কাৰণে অৱস্থা হৈছে। গুৱাহাটীখনক কৈছিলে যে স্মাৰ্ট চিটি কৰি দিব, স্মাৰ্ট চিটি বুলি ডিক্লেয়াৰ কৰি দিছিলে। এতিয়া দেখা গ'ল যে স্মাৰ্ট চিটি গুৱাহাটীত সন্ধিয়া 5 বজাত মানুহ ঘৰৰ পৰা ওলাই, অফিচৰ পৰা ওলাই যায়, আৰু ঘৰ পাবৰ কাৰণে সেই একেখন গুৱাহাটীত ৰাতিপুৱা 3 বজাতহে ঘৰ পায়। এনেকুৱা পৰিস্থিতি আজি গুৱাহাটীত আজিৰ দিনটোত চলিছে। হিমন্ত বিশ্ব শর্মার রেকর্ডরও সময় সীমা সংখ্যা নাই, কিন্তু এবার গুৱাহাটী মহানগরত করা কৃত্রিম বানপানীর রেকর্ডে আকৌ বিশ্বত নামটো খোদিত করে তুলবে। সোমবারের দিনটোত গুৱাহাটী মহানগরীত ভয়ানক কৃত্রিম বানপানীর পিছত শাসকীয় মন্ত্রী বিধায়কর বিরুদ্ধে সরব হয়ে পড়েছে বিরোধী পক্ষ। বানর সময়ত কাজিরঙার নিচিনাক মহানগরবাসীর বাবে গুৱাহাটীৰ ফ্লাইওভার কেখনই মূল হাইল্যান্ড হয়ে পড়েছে বলে সরকারক কটাক্ষ করলে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায়। অশোক সিংহাল ডাঙরিয়ায় গুৱাহাটীৰ বানপানী সরকারি খরচত হেলিকপ্টারে দুদিনমান চাইছে বলে আপনার মাধ্যমে গম পাইছিল। তারপর তেখেতে গুৱাহাটীত কমসে কম হেলিকপ্টারখন যদি বতর বেয়া কারণে উড়াব নোৱাৰিলে, ড্রোন এটা উড়াই হলেও চাব লাগিছিল। এয়া এটা চরম বিফলতা। তেখেতসকলৰ ফ্লাইওভারবিলাক বনাইছে, কিন্তু ফ্লাইওভারখন যেনেকে কাজিরঙাত লেফটেন্ট জেনারেল এস কে সিনহা থাকুতে বুথ করু গড় আর জীব জন্তুর আশ্রয় হবলৈ 18টামান ওখ ভেটি বনাইছিল। এতিয়া গুৱাহাটীৰ বাসীৰ বাবে বানপানীৰ পৰা বাচিবলৈ ফ্লাইভাৰবিলাক ওখ ভেটি বুলি আমি অভিহিত কৰিব লাগিবনি? এইটো মোৰ অসমৰ চৰকাৰলৈ প্ৰশ্ন। যি সময়ত বানত ঘণ্টাৰ পিছত ঘণ্টা ভুকে ভাগৰে ৰাজপথৰ যানজঁটত বন্দী হৈ আছিল জনতা, সেই সময়ত জনতাৰ কাষলৈ নগৈ শাসকীয় দলৰ নেতাই হিতাব নিয়ন্ত্ৰিত কক্ষত বিধানী দলৰ বৈঠকত ভাগ লোৱাক লৈ তীব্ৰ সমালোচনা বিৰোধী দলপতিৰ। গুৱাহাটীত যেতিয়া বানপানী নিমজ্জিত হৈ আছে, সেইখিনি সময়ত মুখ্যমন্ত্ৰী নতুনকৈ বনোৱা সচিবালয়, যিটো গৃহ লোকসেৱা ভৱন বুলি কয়, লোকসেৱা ভৱনৰ আলোচনা কক্ষত বিজেপি দলে তেওঁলোকৰ মিত্ৰ দলসমূহক বাদ দি নিজৰ এখন গোপন বৈঠক কৰিছে। চৰকাৰৰ কঠোৰ সমালোচনাত নামি পৰিল জ্যেষ্ঠ বিধায়ক মনোৰঞ্জন তালুকদাৰো। স্মাৰ্ট চিটি প্ৰকল্প সম্পূৰ্ণ ব্যৰ্থ হোৱাৰ ব্যাখ্যা দাঙি ধৰি বিধায়কজনৰ চৰকাৰলৈ আহ্বান, বিশেষজ্ঞৰে আলোচনা কৰি গুৰুত্ব দিয়া কৃত্ৰিম বান নিয়ন্ত্ৰণত। যোৱাকালিতো হেভক হৈ গ'ল, গোটেই সমস্যাটো এনেকুৱা তীব্ৰ হৈ গ'ল, ৰাতি 2-3 বজালৈকে মানুহ ঘৰ আহি পোৱা নাই, বহুতে ওচৰৰ হোটেলত থাকিব লগা হৈছে। মোৰে এজন বন্ধু গৈ পেলাই 6 মাইলৰ হোটেলত থাকি গ'ল, সেইপিনে সোমাবই নোৱাৰে। এনেকুৱা এটা বিধ্বস্ত অৱস্থাৰ কাৰণে এইখন চৰকাৰ মুখত বহুত কথা কয়, উন্নয়নৰ জোৱাৰ অনাৰ কথা কয়, কিন্তু এই উন্নয়নৰ সফলা স্বৰূপটোৱে হৈছে গুৱাহাটী, গুৱাহাটীৰ কৃত্ৰিম বানপানী। আৰু এই বানপানীৰ সমস্যাৰ কাৰণে তেওঁলোকে ৰেছপনচিবল, তেওঁলোকে কোনো বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ নকৰি প্ৰচুৰ পৰিমাণে টকা পইচাৰ লেনদেন হৈছে, মাৰিছে। মই আগতেও এছেম্বলিত এই যে ৱাটাৰ এটিএমৰ কোৱেশ্যন উত্থাপন কৰিছিলোঁ, তাতে কি ধৰণৰ দুৰ্নীতি হৈছে, প্ৰতিটো স্কিমত দুৰ্নীতি হৈছে। বিজেপি চৰকাৰৰ 9 বছৰ হোৱাৰ পিছতো বানপানীক লৈ কোনো গুৰুত্ব নিদিয়াত কংগ্ৰেছৰ বিধায়ক আব্দুল ৰশিদ মণ্ডলেও প্ৰকাশ কৰিলে ক্ষোভ। 9 বছৰত ধৰি দিছে, 9 বছর এই এক এখন দলের সরকার, 9 বছরে গুৱাহাটীর উন্নয়নের কারণে যা স্লোগান দিয়ে আছে নির্বাচন সময়ত, সাধারণ নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, পৌরসভা নির্বাচন হোক, প্রত্যেকটা নির্বাচনত তেওঁলোকৰ প্রতিশ্রুতি, তেওঁলোকৰ ঘোষণাপত্র এইবিলাক সব গুৱাহাটীর মহানগরবাসী কি প্রতিশ্রুতি দিছে। এক কথা কবলে গেলে তেওঁলোকে জনসাধারণ কোনো সমস্যালে, ধর আজি বানপানী কিয়, জনসাধারণ আন আন যেগুলো মৌলিক সমস্যা, মূল্য বৃদ্ধিকে আদি করে উন্নয়নের কথা, এইবিলাক কত তেওঁলোকে চিন্তা নাই। তেওঁলোকৰ কেনেকৈ
যুদ্ধ জয় করব পারি, রণ জিকিব পারি, ইলেকশন জয়লাভ করব পারি। ইফালে গুয়াহাটির এনে ভয়ঙ্কর বান পরিস্থিতির মাজতে বিভাগীয় মন্ত্রী অশোক সিংহালে তুলুঙ্গা মন্তব্য করার অভিযোগ তুলি হয়ে পড়িল বিরোধী। অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈয়ে বিভাগীয় মন্ত্রীর পদত্যাগর দাবি করে কলে পানির রংসাত নহয়, কৃত্রিম বান কেনে নিয়ন্ত্রণত আনিব গুরুত্ব দিয়ক। মুখ্যমন্ত্রীগী আটাইতকৈ বেশি গুয়াহাটি উন্নয়নের দায়িত্ব আছিল। মুখ্যমন্ত্রীগীর মুখে মুখে গুয়াহাটি স্মার্ট সিটি বনার যে দায়িত্ব এইটা মাস্টার প্ল্যান শব্দটি বারে বারে কে থাকে, আজিও কে থাকে, ইমান মাস্টার প্ল্যান স্মার্ট সিটির পিছত আজি এই অবস্থা। কৈছিল নহয় জুরুদর এখন ফ্লাইওভার হলে বানপানী সমস্যা সমাধান হব, কৈছিল নে শিলহাকু মানুষ উচ্ছেদ হওয়ার লগেলগে বানপানী সমস্যা সমাধান হব। এই যে চূড়ান্ত যে ব্যর্থতা আর এই কৃত্রিম বানপানীক লৈ থকা সরকারি যিবোৰ প্রকল্প এইবোৰক যে মুখ্যমন্ত্রী আর তেওঁৰ সাঙ্গু পাঙ্গু সকলে খিৰতি গায়ৰ দৰে ব্যৱহাৰ কৰে তাৰ ফল ভুগিছে আজি গুৱাহাটী বাসী ৰাইজে। হিৰকজ্যোতি মালাকৰৰ সহযোগত ব্যুৰো ৰিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইষ্ট।